আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আলোচনা করবো নেক্সা ব্লক নিয়ে। সো নেক্সা ব্লক সেনে আপনারা কিন্তু ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন, ওয়ালেট কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। সো টেলিগ্রামে কিন্তু এই যে আপনার যে ওয়ালেট অ্যাড করার যে ইয়েগুলো আছে, ইউআরএলগুলো আছে, সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনার চাইলে ওখান থেকে এগুলো কপি করে নেবেন। সো এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আমি যেটা আপনাকে এখানে দেখিয়ে দেবো, সেমভাবে আপনি কিন্তু কাজগুলো করবেন। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সরাসরি আমরা ওয়ালেটে চলে আসবো। সো আপনি চাইলে কোনো টার্স ওয়ালেট বা মেটামাক্স যে কোনো একটাতে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। সো আমি টার্স ওয়ালেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা শেষে কিন্তু আপনি 100 টোকেন কিন্তু ফ্রি পেতে পারেন। কি এর আগে কিন্তু সবাইকে 100 টোকেন ফ্রিতে দিত। সো এখনও সে ইয়েটা আছে, আমরা চেষ্টা করে দেবো কীভাবে সেটা পাওয়া যায়। সো এখন ওয়ালেট আসার পর আপনাকে থ্রি লাইনে এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আর একটা প্লাস চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, উপরে নেটওয়ার্ক লেখা আছে, নেটওয়ার্কে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাকে নেটওয়ার্ক নাম দিতে হবে কিন্তু এখানে। সো আমি এখানে নেটওয়ার্ক নাম দিলাম। সো তার আগে একটু দেখি যে এখানে কী লেখা রয়েছে। তো আসলে এখানে কিছু নেই, এখানে আপনি নেটওয়ার্ক নাম দিবেন। সো আমি এখানে নেক্সা দিচ্ছি, নেক্সা দিয়ে তারপর ব্লকচেইন দিবেন, ব্লকচেইন। সো নেক্সা ব্লকচেইন দিবেন। দেওয়ার পরে এখন আমাদেরকে এই যে সিম্বলটা দিতে হবে, সো সিম্বলটা এখানে দিবেন হচ্ছে যেখানে সবগুলো বড় হাতে দিবেন, NEXB। সো এটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আপনি চাইলে কিন্তু ওখানে ওয়ালেটে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে দিতে পারেন। সো এখন আমি যে কাজটি করবো, একটা প্রথম যে ইয়েটা আছে, লিঙ্ক একটা আছে, ইউআরএল আছে, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। তারপরে একদম শেষে কিন্তু আর একটা আছে, আর এটা কিন্তু টার্স ওয়ালেট যদি আপনার আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে চেন আইডিটা কিন্তু দেওয়া লাগবে না, আর যদি আপডেট না দেওয়া থাকে আপনার তাহলে চেন আইডিটা লাগতে পারে। সো এখন আমরা নিচের ইউআরএলটা কপি করে নেব, ঠিক আছে? এখানে দুইটা ইউআরএল আছে, দুইটা কিন্তু আমি বসিয়ে দিলাম। সে প্রথমে একটা দিয়ে আসছি, এখন একটা কপি করে নিলাম, এখন আমি আবার এটা বসিয়ে দেবো, ঠিক আছে? সো এই যে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে ইনপুট লেখা আছে, এবং ইনপুটে ক্লিক করে দেবেন। সো আমি অলরেডি ইনপুটে ক্লিক করে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনপুটে ক্লিক করে দিচ্ছি। এটা এখন মধ্যে একটু প্রবলেম আছে, আমি আগে থেকে একটা সিলেক্ট করে রেখেছি, যার জন্য হয়তো বা হচ্ছে না, একটু অপেক্ষা করবেন। আমি মানে একটা এর আগে একবার করছিলাম, যার কারণে এই যে এটা এখান থেকে দেখাই দিছে, ঠিক আছে? এভাবে আপনারা করবেন, আপনাদের দেখানোর আগে কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিছি। সো আপনারা এটা করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে নেক্সা B এটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে? মানে আমার কিন্তু এসে আছে। সো আপনাদেরও কিন্তু ইনপুট আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনাদের চলে আসবে, ঠিক আছে? সো এখন আমরা এই যে এখানে রিসিভ অপশনে ক্লিক করে দেবো। রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে 100 টোকেন ফ্রিতে নেওয়ার জন্য আমরা এই যে এটা রিসিভ অপশনতে গিয়ে এই যে অ্যাড্রেসটা কপি করে নেবো। নেওয়ার পরে ব্যাগে যাবো, ব্যাগে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, সো অ্যাড্রেসগুলো দেওয়ার পর আপনারা ইনপুট লেখা থাকবে নিচে, ইনপুটে ক্লিক করে দেবেন, তারপরে সাকসেসফুল হয়ে যাবে, বাস, ঠিক আছে? সো এখন আমরা এখানে ক্লিক করে দেবো। সো দেওয়ার পর দেখি আমরা 100 টোকেন ফ্রিতে পাই কি না, সেটা একটু আমরা ট্রাই করে দেখি। যেহেতু কয়েকদিন আগেও কিন্তু দিছিল, আসলে আমি সময় না পাওয়ার কারণে কিন্তু ভিডিওটা দিতে পারিনি, বা আমিও নিতে পারিনি। সো যাই হোক, আমি এখন এখান থেকে চলে আসার পরে এই যে আপনারা এখান শেষের দিকে আসবেন, এটা টান দিয়ে এইখানে শেষের দিকে এটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পর আপনি এখানে ক্লিক করে দেবেন, যেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো। সো আমি পেস্ট করে দিলাম অলরেডি। তারপর নিচে আমরা প্রাইস অ্যামাউন্টটা লিখবো, এখানে আপনারা 100 লিখবেন। সো লেখার পরে এখানে কিন্তু আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রিক মার্ক উঠছে, ওটার পরে আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদেরকে বলতেছে যে ব্যালেন্স নেই তাদের কাছে, যার এমন একটা কিন্তু এটা লেখা উঠছে, বা উপরে কিন্তু আবার লেখা আছে ইংলিশে, এখানে লেখা আছে যে প্রতিটা ওয়ালেটে 100 করে টোকেন পাওয়ার যোগ্য, এমনটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই অ্যাকাউন্টটা আমরা পাইলাম না। সো এখন আমরা সরাসরি চলে যাবো মেটামাক্সে। সো মেটামাক্সে কিন্তু আমি অলরেডি কানেক্ট করে রাখছি, সেমভাবে আপনি যে কাজটি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ মেটামাক্সে প্রবেশ করতে একটু সময় লাগে, সেটা আমরা সবাই জানি। সো যে ইউআরএলগুলো আমি টেলিগ্রামে যেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেগুলো দিয়ে কিন্তু আপনারা কানেক্ট করবেন। মেটামাক্স এবং টার্স ওয়ালেট দুইটাই কিন্তু কানেক্ট করা যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু এটাতে কিন্তু আবার যে ওই যে আইডিটা আছে, আইডিটা কিন্তু এখানে দিতে হবে। সো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি কীভাবে কী করতে হবে।
সো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে কী করে রাখছি, মানে অ্যাড করে রাখছি, ঠিক আছে। সো এখন আমরা এখানে এখানে উপরে আপনার যে কোনো কিছু থাকে না কেন, আপনি অ্যাড নেটওয়ার্ক নিচে লেখা থাকবে, অ্যাড নেটওয়ার্কে আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখেন অ্যাড নেটওয়ার্ক আছে। সো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে যে ইউআরএলগুলো থাকবে সেগুলো এখন আপনাকে যে কাজটা করতে, কাস্টমার এখানে যাবেন, কাস্টম নেটওয়ার্ক এখানে যাবেন, যাওয়ার পরে যে অ্যাড্রেসগুলো আমি দেবো সেগুলো কিন্তু আপনার এখানে বসিয়ে দেবেন। এই যে প্রথমে আপনার একটা আপনার যে নাম চাইবে এখানে দিবেন, নেক্সা ব্লকচেইন, আবার নিচে আর একটা মানে ইউআরএল মানে লিঙ্ক চাইবে সেই লিঙ্কটা দিবেন, এবং আইডি নাম্বারটা দিবেন এখানে 924, নিচে সিম্বলটা দিবেন নেক্সা বি যেটা, তারপর নিচে আর একটা ইউআরএল আছে মানে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন, বাস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমার যদি অ্যাড করে নিছি, এখন আমি যে কাজটি করবো এটা এটা ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই যে রিসিভ অপশনে আমি ক্লিক করে দেবো, রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কপি করে নেবো। সো আমি অলরেডি কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে উপরে দেখতে পাচ্ছি 3 ডট, একে দেখি এটাতে আমরা 100 টোকেন পাই কি না, এই যে 3 ডট আছে এটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে নিচে ব্লক লেখা আছে এখানে View 1 ব্লক, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে কাজটি করতে হবে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পারবেন আবার ওখানে এখানে কিন্তু ওইরকম একটা চলে আসছে। সো আসার পরে যে কাজটি করতে হবে এখানেও কিন্তু আপনাদেরকে এই যে ওভারভিউ এখানে ধরবেন, ধরার পরে এদিকে টান দিয়ে এদিকে আসবেন, আসার পরে এখানে ক্লিক করে দেবেন শেষেরটাতে, ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আপনার অ্যাড্রেসটা যেটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দেবেন, তারপর নিচে আপনার প্রাইসটা দেবেন, এখানে যদি 100 লেখা আছে 100 আমরা দেবো এখানে, তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা চলে আসতে পারে। সো আপনাকে যে কাজটি করতে হবে এখানে যদি না বোঝেন তাহলে আপনি এখান থেকে কিন্তু ব্যাগে যেতে পারেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, সো তারপরে এটা যদি না হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, অসুবিধা নেই। এখানে ব্রিজ লেখা আছে, এখানে ব্রিজগুলো যে কটা ব্রিজ আছে ব্রিজগুলো সিলেক্ট করে দেবেন, সো এখানে যে কটা ব্রিজ আছে ব্রিজ কয়টা আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে, এখন আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেবো। সো আমি অলরেডি সেন্ড অপশনে ক্লিক করে দিয়েছি একটু সময়। সো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদেরকে ব্যালেন্সটা কিন্তু দিচ্ছে না, অর্থাৎ আগে কিন্তু 100 করে টোকেন দিচ্ছিল, এখন কিন্তু সেটা আমাদেরকে দিচ্ছে না। যাই হোক, এখন না দিলে তো আর কিছু করার নেই, আমরা এইভাবে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো। সো আমি কিন্তু দুইটাতে ট্রাই করে দেখলাম, টার্স ওয়ালেট বা মেটামাক্স দুইটারে ট্রাই করে দেখলাম, আসলে কোথাও কিন্তু ব্যালেন্সটা আগে দিচ্ছে না, আগে কিন্তু 100 করে টোকেন ফিরিয়ে দিচ্ছিল, এখন কিন্তু সেটা দিচ্ছে না, ঠিক আছে। সো এইভাবে আপনার টার্স ওয়ালেট বা মেটামাক্স কিন্তু আপনারা কানেক্ট করে রাখতে পারেন, এবং আগামী 10 তারিখে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। অবশ্যই এখান থেকে একটু সাবধানে থাকবেন, কারণ অনেকে কিন্তু ফ্যাক লিঙ্ক আপনাকে দিতে পারে, ফ্যাক লিঙ্ক দিয়ে কাজ করবেন কিন্তু দিন শেষে দেখবেন আপনার যেটাতে কাজ করার কথা সেটাতে কিন্তু আপনি আর করতে পারতেছেন না, অন্যটাতে চলে গেছে, পরে আবার আপনাকে অ্যাকাউন্ট করে নতুন করে কাজ করতে হবে। আর অবশ্যই এখানে 15 জেনারেশন পর্যন্ত আপনার কিন্তু রেফার কমিশন আছে, অবশ্যই আপনারা সবাই রেফার করবেন, এবং সবার আগে লিঙ্কটা পাবেন, সবাই সবার আগে পেয়ে অবশ্যই সবাইকে আপনারা লিঙ্কটা দিয়ে দেবেন, সবাই যাতে অ্যাকাউন্টটা করে, আর অবশ্যই সঠিক লিঙ্কে আপনারা অ্যাকাউন্টটা করবেন, এবং তার জন্য অবশ্যই সঠিক লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলেও অবশ্যই টেলিগ্রামে কিন্তু আপনারা জয়েন থাকবেন। সো এই শ্রীলঙ্কার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।